আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন, যারা এই ভিডিওতে যুক্ত হবেন বিভিন্ন দেশ থেকে। দীর্ঘদিন পর দূতাবাসের পক্ষ থেকে একটি অসাধারণ কাজ করেছে, যা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন রয়েছে। আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই দূতাবাসের এই উদ্যোগকে। আপনি অবশ্যই এই তথ্য ইনফরমেশনগুলো বাকি প্রবাসীদের সাথেও শেয়ার করবেন, যারা বর্তমানে কুয়েতে রয়েছেন এবং যারা কুয়েতে আসার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। কারণ সঠিক তথ্য ইনফরমেশন একজন বাংলাদেশির প্রবাস জীবনের 100% যে নিশ্চয়তার ব্যাপারগুলো সেটি এনে দেয় বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। ভিন্ন কাজে কুয়েতে আসার বিষয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। প্রথমত, কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কাজে যুক্ত বাংলাদেশি যারা আসতে ইচ্ছুক, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশি কর্মীগণ আগ্রহ নিয়ে কাজের উদ্দেশ্যে কুয়েতে আগমন করলেও অনেক ক্ষেত্রেই আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী দালাল কর্তৃক কুয়েতে আসতে আগ্রহী বহুসংখ্যক বাংলাদেশি জনগণ বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন। দ্বিতীয়ত, কুয়েতে একজন প্রবাসী কর্মীর সর্বনিম্ন বেতন 75 কুয়েতি দিনার। কুয়েতের বিভিন্ন কোম্পানিতে আগত বাংলাদেশি কর্মীদের কোম্পানি কর্তৃক হোস্টেলে থাকার ব্যবস্থা, যেটি ব্রাকে কর্মীর খাওয়ার খরচ, মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যয় বার মেটানো বাবদ প্রতি মাসে আনুমানিক ন্যূনতম খরচ হচ্ছে 30 কুয়েতি দিনার, যেটা ব্যয় হয়ে থাকে। কুয়েতে প্রবাসী কর্মীর প্রতি বছর আকামা, যা ইকামা বসবাসের অনুমতি, রেসিডেন্সি নবায়নের বাবদ সরকারি ফি 60 কুয়েতি দিনার এবং কর্মীর আকামা যেটি বিদ্যমান প্রজেক্ট হতে অন্য প্রজেক্টে স্থানান্তর বাবদ সরকারি ফি 360 কুয়েতি দিনার কোম্পানি কর্তৃক প্রদেয় হলেও অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানি এ ধরনের সুযোগ সুবিধা না দিয়ে কাছ থেকে কেটে নিচ্ছে, যা প্রমাণিত। কুয়েতে নাম্বার 3, কুয়েতে কোনো প্রজেক্টের মেয়াদ 1 বছর বা তার কম থাকলেও বাংলাদেশ হতে আসার পূর্বে অনেক ক্ষেত্রেই কর্মীকে এই বিষয়ে অবহিত করা হয় না, ফলে বাংলাদেশ থেকে কুয়েতে আগত কর্মীরা কুয়েতে আসার পর যেটি এসে দেখতে পান, যেটা 1 বছর বা তার কম সময়ের আগেই তার আকামা বা তার যে প্রজেক্ট কন্ট্রাক্ট সেটা শেষ হয়ে গেছে। ফলে সেই প্রবাসী অর্থ খরচ করে বাংলাদেশ হতে কুয়েতে আসলেও 1 বছর বা তার কম সময়ের কারণে যে পরিমাণ তার বিনিয়োগ ছিল সেটি উঠাতে তিনি সক্ষম হন না। প্রতি বছর আকামা নবায়ন ফি 60 দিনার, নতুন প্রজেক্টের আকামা হস্তান্তরের জন্য 360 দিনার পরিশোধের কারণে অর্থ সংকটে নিপতিত হন। এই কারণে বাংলাদেশ হতে আগত কর্মীদের কোম্পানি কর্মস্থলের নিজ নিজ কাজের মেয়াদ, বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করা বা চুক্তিপত্রের কপি নিজের কাছে সংরক্ষণ করার জন্য অনুরোধ রইল, যেটি খুবই প্রয়োজনীয় বা জরুরি। কফিলের অধীনে সুনির্দিষ্ট কর্মস্থলে কাজ করতে হয় এবং চুক্তির মেয়াদ শেষে তাকে স্বদেশে ফিরে যেতে হয়। বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেক মানুষ পরিচিত ব্যক্তি বা আত্মীয়দের মাধ্যমে তথাকথিত ফ্রি ভিসা ক্রয় করে কুয়েতে আসছেন। এটাও পরিলক্ষিত হচ্ছে যে কিছু কিছু কফিল ফ্রি ভিসার নামে বাংলাদেশি দালালদের সাথে ভিসা বিক্রয়ের ব্যবসা করছে এবং কুয়েতে আগমনের কিছুদিন পরেই কর্মীর আকামা বসবাসের অনুমতি, যেটি রেসিডেন্সি আকামা, বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে, যার ফলে সেই ব্যক্তি অবৈধ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে ইনহাসের মামলা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় কুয়েতে যারা আসছেন তাদের কাজের কোনো নিশ্চয়তা থাকে না, কেরি কাজ না থাকার কারণে বেকার বসে থাকেন এবং বিভিন্নভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন মানসিক চাপে বা অর্থনৈতিক চাপের কারণে। কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করলে কুয়েতের পুলিশ তাকে গ্রেপ্তার করবে, জেলে পাঠাবে এবং কুয়েত থেকে নির্বাসিত করবে। অবৈধভাবে কুয়েতে অবস্থানকারী বাংলাদেশি কোনো ব্যক্তিকে গোপনে কোনো কুয়েতি ব্যক্তি নিয়োগ দিলেও তাদেরকে অত্যন্ত নিম্ন মজুরি প্রদান করে থাকেন এবং অনেক ক্ষেত্রে তাদের উপর শারীরিক অত্যাচারও ঘটনা ঘটে, যা পরিলক্ষিত। ফলে শারীরিক বা নানাভাবে ক্ষতিগ্রস্ত হন একজন বাংলাদেশি। এবার 5 বা 5 নম্বরে, কুয়েতে কাজের উদ্দেশ্যে আগমনে ইচ্ছুক বাংলাদেশিদের কুয়েতে আসার জন্য তথাকথিত ফ্রি ভিসা পরিহার করা উচিত।
কোনো বাংলাদেশি ব্যক্তিকে কুয়েতে আগমনের পূর্বে নিয়োগকর্তা বা কফিল সুনির্দিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা, কাজের চুক্তির মেয়াদ, বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে কুয়েতে আসার জন্য অনুরোধ করা হলো। দূতাবাসের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রচার করেছে, যে জন্য দূতাবাসকে ধন্যবাদ। তবে আমরা নানা সময় নানাভাবে আপনাদেরকে এ সকল তথ্য ইনফরমেশন দিয়ে আরও ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে তথ্য দিয়ে আসছি। দূতাবাসের এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও নিশ্চিত হয়ে গেল যে কুয়েতে বাংলাদেশিদের মূল সমস্যা কী, আর বাংলাদেশিরা মূলত কী ধরনের সমস্যায় পড়ছেন, আর এই সমস্যাগুলোর খুব একটা সমাধান নেই। যেহেতু এখানে আমাদেরই তথ্য ইনফরমেশনে ঘাটতি রয়েছে, আমরাই সঠিক তথ্য ইনফরমেশন না জেনেই অতিরিক্ত টাকা বিনিয়োগ করে কুয়েতে আসছি। আপনি এই ভিডিওটি দেখছেন, আপনার উচিত এই তথ্য ইনফরমেশনটি সর্বোচ্চ শেয়ার করা এবং বাকি লোকদেরকেও জানিয়ে দেওয়া, যাতে করে কেউ একই ধরনের ভুল না করে এবং তার অনেক কষ্টে অর্জিত টাকা বিনিয়োগ না করে এবং নিরাপদ থাকে। আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন।